আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিহাতা বাসম। 28 অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন এবং সাংবাদিকদের উপর মুখোশধারী হামলাকারীরা ক্ষমতাসীন দলের জানিয়েছে জাতিসংঘ। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ। পুলিশের বুলেট প্রুফ জ্যাকেটে এসেছে সেবক লীগ নেতা। বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করল ওমান। পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যুর ঘটনায় কিশোরগঞ্জে হরতাল ডেকেছে বিএনপি। মির্জা আব্বাস এবং আলাল গ্রেফতার। রাজশাহীতে অস্ত্র হাতে একদল কিশোরের উল্লাস করার ভিডিও ভাইরাল। সিরাজগঞ্জে ট্রাকে আগুন। রাজনৈতিক পরিস্থিতি রাজস্ব আয়ের জন্য অনুকূল নয় বলেছে এনবিআর চেয়ারম্যান। জাবালিয়ে শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলা, 200 ফিলিস্তিনি নিহত এবং ইসরায়েলকে সমর্থনে এখন সাবধান বাইডেন, জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সমাবেশ কর্মসূচি ঘিরে গত শনিবার রাজধানীতে রাজনৈতিক সহিংসতা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় রাজপথে বিরোধী দল এবং ক্ষমতাসীনদের ইঙ্গিত করাচ্ছে জাতিসংঘ। মঙ্গলবার জেনেভা থেকে পাঠানো জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র লিজ থ্রোসেল এ ইঙ্গিত করেন। লিজ থ্রোসেল বলেন, অভিযোগ রয়েছে 28 অক্টোবর বিরোধী দলের বিক্ষোভকারীরা প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকের বাসভবনে হামলা চালায় এবং অন্তত 30 সাংবাদিককে মোটরসাইকেলে আরোহণকারী মুখোশধারীরা লাঞ্ছিত করে, যারা ক্ষমতাসীন দলের সমর্থক বলে ধারণা করা হয়। বিক্ষোভ ঘিরে বাংলাদেশে চলমান সহিংসতা জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সব রাজনৈতিক পক্ষকে এটিই বলতে চাই, সহিংসতা গ্রহণযোগ্য নয়। সহিংসতা তৈরি করতে পারে এমন যে কোনো কর্মকাণ্ড এবং বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে আহ্বান জানাই। শনিবারের সহিংসতার পর দেশজুড়ে বিরোধীদের হরতাল অবরোধ কর্মসূচি ঘিরে মঙ্গলবার পর্যন্ত অন্তত 11 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 2 পুলিশ সদস্য, বিরোধী দলের 6, ক্ষমতাসীন দলের 1 এবং 2 জন রয়েছে পথচারী। বিবৃতিতে বলা হয়, বিরোধীদের বিক্ষোভের জবাবে পুলিশ রড, লাঠি, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ব্যবহার করে। এছাড়া পুলিশ সারা দেশে বিরোধী দলের সমর্থকদের বাড়িতে তল্লাশি, কয়েকশো নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিচারে আটক গ্রেফতার করে। জাতিসংঘের প্রয়োজন ছাড়া পুলিশকে যে কোনো বল প্রয়োগ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। সব নিহত এবং গুরুতর আহতদের ঘটনাগুলোর তদন্ত হওয়া উচিত। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আলোচনা করতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাকো। মঙ্গলবার সন্ধ্যায় ওই সাক্ষাতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনও। এক্স হাই কমিশন লিখেছেন, আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে আজ সন্ধ্যায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাকো। যুক্তরাজ্যে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সকল স্টেক হোল্ডারকে সংযোগ, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। এক্স ওই পোস্টে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের সঙ্গে সারাকোকের একটি ছবি দিয়েছে যুক্তরাজ্য হাই কমিশন। বগুড়ার ধুনটে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরে সাজিদুল ইসলাম সাগর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেসবুকে ছবি পোস্ট করেছেন। মঙ্গলবার রাতে তার ব্যক্তিগত আইডি থেকে ছবিটি মাইডিতে পোস্ট করেন। পরে এই নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে তিনি ছবিটি সরিয়ে নেন। সাগরের বাড়ি ধুনট উপজেলার নিমগাছ ইউনিয়নের নাঞ্জারপাড়া গ্রামে। ফেসবুকে তিনি নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছেন। ছবিতে দেখা যায় সাগর একটি বদ্ধ কক্ষে নীল রঙের ইংরেজি অক্ষরে পুলিশ লেখা বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন। পাশে প্লাস্টিকের চেয়ারে একই রঙের পুলিশ লেখা আরও একটি বুলেট প্রুফ জ্যাকেট রাখা আছে। তবে ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবিএস সবুজের দাবি, সাগরের দলীয় কোনো পদে নেই, তবে স্বেচ্ছাসেবক লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুলিশের জ্যাকেট পরা ছবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাগর কিভাবে জ্যাকেট পেয়েছে বা পাচ্ছে তা আমাদের জানা নেই, তবে তার কারণে দলের ভাবমূর্তি নষ্ট হলে ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা দেয়া স্থগিত রাখবে ওমান।
আজ এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্যের দেশটি। মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, আজ থেকে সব শ্রেণীর বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে ট্যুরিস্ট এবং ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের ট্যুরিস্ট এবং ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করেছে। এই সিদ্ধান্তের আগে প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন। এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে। কিশোরগঞ্জ জেলা জুড়ে আজ বুধবার আধাবেলা হরতাল ডেকেছে বিএনপি। মঙ্গলবার রাত 8:30টার দিকে জেলা বিএনপির শহর দপ্তর সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিএনপি টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে জেলার কুলিয়ারচর উপজেলার শয়সূচি বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কৃষক দল এবং ছাত্র দলের দুই নেতার মৃত্যু হয়। এরই প্রতিবাদে আধাবেলা হরতাল আহ্বান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 72 ঘন্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে ছাত্রদল নেতা রেফায়েতুল্লাহ এবং ছয়শতি ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া নিহত হন। আহত হন অন্তত 2 শতাধিক নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল 6:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত আধাবেলা হরতাল ডাকা হয়েছে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মজহারুল ইসলাম বলেন, পুলিশের নির্মম নির্যাতন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল ডাকা হয়েছে। উল্লেখ্য, সিলেটের যুবদল নেতার মৃত্যুতে আজ দিনব্যাপী হরতাল ডাকা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। এর আগে সকালে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকে করা মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। রামদা, চাপাতি, চাইনিজ কোড়াল সহ নানা দেশীয় অস্ত্র নিয়ে উল্লাস করছে একদল কিশোর। বাজনার তালে তালে তারা অস্ত্র উঁচিয়ে নাচানাচি করছে। রাজশাহীতে এমন একটি ভিডিও মঙ্গলবার সন্ধ্যা থেকে ফেসবুকে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, অস্ত্র হাতে কিশোরদের এই উল্লাসের ভিডিও রাজশাহী নগরের শাহ মখদুম থানার গাংপাড়া এলাকার। জানতে চাইলে শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, খোঁজ নিয়ে জেনেছি এই ভিডিও অন্তত 4 মাস আগের। তখন আমি এই থানার ওসি ছিলাম না। নাচানাচির সময় ওরা নিজেরাই ভিডিও করেছিল। আজ সেটা ভাইরাল করে দেওয়া হয়েছে। ওসি জানান, এই কিশোর গ্যাং গ্রুপের এক ছেলের নাম আরাফাত। তাকে 4 দিন আগে একই গ্রুপের অন্যরা মেরেছে। আরাফাত এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ছেলেটির মারধরের কারণে তার পক্ষে কেউ ভিডিওটি ছেড়ে দিয়েছে। আরাফাতের অভিভাবক সোমবার থানায় অভিযোগ করতে এসেছিলেন, কিন্তু তিনি কারোর নাম জানাতে পারেননি। তবে মামলা হয়েছে। এখন কারা আরাফাতের ওপর হামলা করেছে এবং 4 মাস আগে কারা অস্ত্র হাতে উল্লাস করেছিল তার সবকিছুই বেরিয়ে আসবে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9:00 দিকে এই ঘটনা ঘটে। পরে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুলিশের ভাষ্য মতে, ঢাকা বগুড়া মহাসড়কের 16 মাইল এলাকায় গম বোঝাই ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাকে থাকা ড্রাইভার এবং হেলপারের কোনো ক্ষতি হয়নি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে, জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবহেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনিম। তিনি বলেছেন, এটা নির্বাচনের বছর, ডলারেরও সংকট চলছে, আমদানি কমে গেছে, ব্যবসার গতি কমে গেছে, ফলে এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় করা অনেক বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান। চলতি অর্থ বছরের 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস। এ সময়ের মধ্যে সবাইকে কর আয়কর রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করতে করদাতা কর সেবা মাস পালন করবে এনবিআর। ওই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজস্ব আয়ের নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, আগের কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আয়কর মেলা হবে না। তবে নভেম্বর মাস জুড়ে দেশটির প্রতিটি কর অঞ্চলে মেলার আদলের সেবা দেয়া হবে। করদাতারা নিজেদের কর অঞ্চলে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়াও পেমেন্টের মাধ্যমে করদাতারা আয়কর পরিশোধ করতে পারবেন। আবহেনা মোহাম্মদ রহমতুল্লাহ মুনিম বলেন, প্রয়োজনে অনেক ব্যক্তিকে টিআইএন সনদ নিতে হয়, কিন্তু তাদের সবার আয়কর প্রযোজ্য নয়। এ কারণে টিআইএন এর সংখ্যার সঙ্গে প্রকৃত করদাতার সংখ্যার তারতম্য হয়। তবে এনবিআর ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে 200 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন 200+। হতাহতের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের ইংরেজি স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি এই খবর দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল বাজুম জানান, মঙ্গলবার রাতে আমেরিকা তৈরি বোমাগুলো আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ফেলা হয়। বোমা হামলায় একটি আবাসিক কমপ্লেক্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি বোমার ওজন ছিল 1 টন। তিনি বলেন, এই ভবনগুলোতে শত শত নাগরিকের বাস। দখলদার বিমান বাহিনী 6টি মার্কিন বোমা দিয়ে ভবনগুলো একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইয়াদ আল বাজুম বলেন, হামলায় অন্তত 400 জন হতাহত হয়েছে। অনেক দেরি হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে থামানো। হামাসকে নির্মূলে ইসরায়েলের প্রতি মার্কিন প্রেসিডেন্টের অকুণ্ঠ সমর্থন এবং সামরিক সহায়তা এখন বড় সমালোচনার মুখে পড়েছে। প্রায় 1 মাস ধরে ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে বোমা হামলা চালিয়ে নারী শিশু সহ হাজার হাজার বেসামরিক বাসিন্দাকে হত্যার ঘটনার ক্ষোভ বেড়েছে খোদ মার্কিন প্রশাসনে। এমনকি প্রেসিডেন্ট নিজেও এখন আর ইসরায়েলকে সেভাবে সমর্থন দিচ্ছেন না, কথা বলছেন সতর্ক হয়ে। কর্মকর্তারা বলছেন, গাজায় যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, এতে উন্নয়নশীল দেশগুলোর মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি ইউরোপীয় মিত্রদের সমর্থনও পুরোপুরি পায়নি যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বেলায় যেভাবে বিশ্বব্যাপী সমর্থন পেয়েছে, ইসরায়েলকে সমর্থনের ক্ষেত্রে তেমনটা হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না। হামাসের হামলার 3 দিন পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুকে প্রতিশোধ নেয়ার এবং হামাসকে ধ্বংসের নেতানিয়াহুকে দৃঢ় সমর্থন দেয়। কিন্তু বাইডেনের সেই সর্বাত্মক সমর্থন গত 3 সপ্তাহে নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছে, কারণ গাজায় মানবিক সংকটের জন্য ইসরায়েল এখন সমালোচিত নাম। বাইডেন এবং তার সিনিয়র সহযোগীরা অবশ্য এখনও আশা করেন ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ শেষ পর্যন্ত ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনার পথ তৈরি করতে পারে, এমনকি আলোচনায় ফিরে আসার জন্য কিছু সুবিধাও দিতে পারে। এতে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধান পৌঁছে যেতে পারে, যদিও নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই এই পদক্ষেপ মানছেন না। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন এফ কিরবি বলেন, অবশ্যই ফিলিস্তিনি জনগণের জন্য দ্বিরাষ্ট্র করা সঠিক কাজ হবে। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটাতে লাইক করুন। এই সময় ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।